খেলাফি ঋণের যে তথ্য দেয়া হচ্ছে সঠিক নয় প্রকৃত খেলাফি সাড়ে চার লাখ কোটি টাকার বেশি আয়োজিত ব্যাংকিং খাতের দুরাবস্থা নিয়ে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইজ মনসুর বলেন বর্তমানে ব্যাংকিং খাত নিজেই নিজেকে রক্ষা করতে পারছে না এই খাত সংস্কারে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে দেশ ব্যাংকিং খাত নিয়ে শ্বেতপত্র প্রকাশের কথাও বলেন তিনি সবচেয়ে নাজুক অবস্থায় দেশের ব্যাংক ও আর্থিক খাত সুশাসনের অভাবে গেল এক দশকে অবনতি হয়েছে এর প্রতিটি সূচকেই অর্থনীতির সাথেও ব্যাংকিং খাত সংগতিপূর্ণ নয় দুর্বল ব্যাংকিং খাত নিয়ে ভুল তথ্য দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদ ডক্টর আহসানে মনসুর বলেন খেলাপি ঋণের যে তথ্য দেয়া হচ্ছে তা সঠিক নয় প্রকৃত খেলাপি সাড়ে চার লাখ কোটি টাকার বেশি বলেন যে ক্ষেত্রে। উল্টোপাল্টা হয়েছে আমি তো বলবো যে ব্যাংকিং খাতের ডেটাতে সবচেয়ে বেশি উল্টোপাল্টা আছে এখানে তো বিশ পার্সেন্ট এখানে তো চারশো পার্সেন্ট লুকানো আছে অর্থাৎ আমি বলতেছি দশ পার্সেন্ট আসলে তো আর পঁচিশ পার্সেন্টের মতো হচ্ছে নন পারফর্মিং লোক এটা কেন হচ্ছে এটা তো আমি অ্যালাউ করছি উইন্ডো ড্রেসিং করে বিভিন্নভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছে বর্তমান ব্যাংকিং খাত দিয়ে সরকারি বেসরকারি কারো চাহিদাই পূরণ করা সম্ভব নয় এটি নিজেই নিজেকে রক্ষা করতে পারছে না বলেও মন্তব্য করেন ডক্টর আহসান মনসুর একটা একটা স্বাস্থ্যবান থাকলে পরে অর্থনীতিকে সেটা সাপোর্ট দিতে পারে আমরা আমাদের এই খাতটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যেটাকে এখন এটা কেউ দিতে পারছে না ব্যক্তি কেউ দিতে পারছে না নিজেরকে নিজে রক্ষা করতে পারছে না আমানতকারীদের টাকাও দিতে পারছে না এই অবস্থার জন্য দায়িত্ব সমাধান না করে ব্যাংকিং খাতের সমস্যা জিইয়ে রাখা হচ্ছে যে কারণে সংকট আরও ধ্বনিভূত হচ্ছে এ খাতের সংস্কারে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ অ্যাজ এ কান্ট্রি আমরা কিন্তু ফেল্ড ফেল্ড মিজারেবলি শোচনীয়ভাবে আমরা পরাজিত তাই আর্থিক খাতটাকে ঊর্ধ্বমুখী করার ব্যাপারে এটাকে নিম্নমুখী করেছি এটা বলার অপেক্ষা রাখবে সরকারি ডাটা বাংলাদেশ ব্যাংকের ডাটা বলবে স্টক মার্কেটের ডেটা বলবে এবং বিশ্বের যে ডাটা আছে সেটা বলে দেবে আমাদেরকে আমরা কোথায় আছি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলেও মন্তব্য করেন ডক্টর আহসান এস মনসুর আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা